আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে আলোচনা করব। ভিয়েতনাম শোল মাছ চাষ সম্পর্কে বর্তমানে ভিয়েতনাম শোল মাছ যা বায়োফ্লক বা পুকুরে চাষ করে অনেক চাষিরা যা লাভের থেকে লসের সংখ্যাটা তাদের বেশি হয়ে যাচ্ছে বা কীভাবে চাষ করে শোল মাছ চাষে সফল হওয়া যায় তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটা না টেনে ফুল দেখবেন সম্মানিত মৎচাষী ভাই বন্ধুরা আপনারা জানেন ভিয়েতনাম শোল মাছ যা অন্য মাছের থেকে তুলনায় অতি দ্রুতভাবে মাছের পোনা ওজন মানিয়ে বিক্রি করা যায় বাজারে যেমন চার থেকে পাঁচ মাসে ভিয়েতনাম শোল মাছ আষ্টশ হতে এক কেজি প্লাস ওজন মানিয়ে বিক্রি করা যায় ভিয়েতনাম শোল মাছ কেননা এই নামটা দেওয়া হয়েছে কেন এই মাছ ভিয়েতনাম শোল মাছ ফিট খাবার খেয়ে থাকে যেমন মাছ অন্য দেশি শোল মাছ বাসন্ত বা ইত্যাদি কাবজাতীয় মাছের পোনা খেয়ে থাকে তো সে মাছ বাড়তে সময় লাগে তো এই মাছ ফিট খাওয়ার অভ্যস্ত করার জন্য এই মাছ অতি দ্রুতভাবে বাজারে বিক্রি করা যায় ভিয়েতনাম শোল মাছ যা পুকুরে চাষ করে চাষ করে যেমন আপনারা পুকুরে যদি কালচার করেন প্রতি শতকে অর্থাৎ পানির গভীরতা সাড়ে তিন থেকে সাড়ে চার ফিট গভীরতা রাখতে হবে প্রতি মাছের পুনোগগুলো চাষ করতে পারবেন দুশো বিশটা থেকে দুইশো থেকে আড়াইশো পিস আপনি কালচার করতে পারবেন প্রতিশতকে যেমন ভিয়েতনাম শোল মাছ বাসন্ত খাদ্য খেতে ভালোবাসে ভিয়েতনাম শোল মাছকে খাবার দিতে হবে দুইটাম এক হলো সকাল দশটা হতে এগারোটার ভিতরে আর বিকাল পাঁচটা থেকে ছয়টার ভিতরে ভিয়েতনাম শোল মাছ কারাকারি করে খাদ্য খেতে ভালোবাসে ভিয়েতনাম শোল মাছ পুকুরে চাষ করতে হলে অবশ্যই আপনার পুকুরের পার মজবুত থাকতে হবে যেন না পুকুরের পার জাল দিয়ে নেট দিয়ে আক্রান্ত থাকতে হবে কেননা ভিয়েতনাম শোল মাছ লাভাই তো বেশি ভালোবাসে আমাদের কাছ থেকে অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের ঋণ চাষ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে